বিশেষ ঘোষণা, দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের আইনত শাস্তি হোক, সেই সঙ্গে অযোগ্যদের বাদ দিয়ে যোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া হোক। দর্শক বন্ধু, আপনাদের সহযোগিতায় দুর্নীতির বিরুদ্ধে আমাদের এই লড়াই, আশা করি আপনারা পাশে থাকবেন। রাজ্যের প্রাথমিক দুর্নীতি মামলার এই মুহূর্তের সব থেকে বড় খবর, গতকালকে রাতেই সিবিআইয়ের একাধিক টিম উত্তর চব্বিশ পরগনা জেলার একাধিক বাড়িতে হামলা করেন। সিবিআইয়ের স্পেশাল ইনভেস্টিগেশন টিম যান বাগদার চন্দন মণ্ডলের বাড়িতেও। প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাসের সাদা খাতা জমা দিয়ে চাকরির সূত্র ধরেই উত্তর চব্বিশ পরগনার জেলার একাধিক ক্যান্ডিডেটের বাড়িতে যান সিবিআইয়ের টিম, আটক করেন কয়েক হাজার সাদা খাতা অর্থাৎ ওএমআর শিট, শুধুমাত্র রোল নাম্বার লেখা ব্ল্যাঙ্ক ওএমআর শিটের কপি সিবিআইয়ের হাতে, কয়েক হাজার ওএমআর শিটের কপি সিবিআই আটক করেছেন। গতকালকে উত্তর চব্বিশ পরগনার বাগদার চন্দন মণ্ডলেরও বাড়িতেও যান সিবিআই। ইতিমধ্যেই চন্দন মণ্ডল পলাতক, সিবিআইয়ের স্পেশাল ইনভেস্টিগেশন টিম উত্তর চব্বিশ পরগনার আরও কিছু চাকরি প্রার্থীদের বাড়িতে যান, সেই সঙ্গে দুর্নীতিতে যারা চাকরি পেয়েছেন তাদের বাড়িতেও যান সিবিআই। সূত্রের খবর, একাধিক বাড়িতে বাড়ির লোকজনের সঙ্গে কথা বলেন, কিভাবে কোথায় কাকে টাকা দিয়ে তারা চাকরি পেয়েছেন, কোন পদ্ধতিতে চাকরি হয়েছে, সমস্ত বিষয় কিন্তু সিবিআই নথিভুক্ত করেছেন। সেই সঙ্গে পর্ষদের কোন কোন আধিকারিকরা রয়েছেন জড়িত, যাদের সিবিআইয়ের আতশকাছের তলায় এই মুহূর্তে যাদের তদন্তের আওতায় নিয়ে আসা হয়েছে, একাধিক পর্ষদের আধিকারিককেও এই সঙ্গে জড়িত রয়েছেন বলে দাবি করছেন সিবিআই। সিবিআই সূত্রের খবর, পর্ষদের আধিকারিকরা সরাসরি কিছু ক্যান্ডিডেটের সঙ্গে যুক্ত ছিল কিছু দালাল চক্রের মধ্য দিয়ে, যারা দশ পনেরো লক্ষ টাকার বিনিময়ে পর্ষদের আধিকারিকরা চাকরি পাইয়ে দেওয়ার মতো জঘন্য কাজ করেছেন। সিবিআই গতকালকের রাত্রে একাধিক বাড়িতে তল্লাশি চালান এবং সেই তল্লাশি থেকেই উঠে আসে একাধিক সূত্র। সিবিআই খুব শীঘ্রই সেই সমস্ত ব্যক্তিদের আটকের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে। একাধিক ধারায় মামলাও রুজু করা হয়েছে সেই সমস্ত ব্যক্তিদের। এই মুহূর্তে সিবিআইয়ের মূল লক্ষ্য হচ্ছে পর্ষদের যে সমস্ত আধিকারিকরা জড়িত সেই সমস্ত আধিকারিকদের চিহ্নিত করে, যে সমস্ত ব্যক্তিরা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন তাদের সামনাসামনি বসিয়ে জেরা করে তাদের আটক করা। এরাই যদি অসঙ্গতি দেখা যায় তবে যে কোনো মুহূর্তে তাদের আটক করা হতে পারে বলে জানাচ্ছেন সূত্র। গতকালকে গভীর রাতে একাধিক বাড়িতে সিবিআই হানা দেয় এবং সেই বাড়ি থেকেই ব্ল্যাঙ্ক ওএমআর শিটের কপি তারা জোগাড় করে এবং আটক করে। সূত্রের খবর, যে ব্ল্যাঙ্ক ওএমআর শিটে শুধুমাত্র রোল নাম্বার এবং ক্যান্ডিডেটের নাম লেখা ছিল সেই সমস্ত ব্ল্যাঙ্ক ওএমআর শিট সিবিআইয়ের হাতে এসে পৌঁছেছে। স্বাভাবিকভাবেই রাজ্যের শিক্ষক দুর্নীতির যে শিকড় অনেক গভীরে সেটা আরও একবার প্রমাণিত হলো। সেই শিক্ষক দুর্নীতির শিকড় উপড়ে ফেলার জন্য সিবিআই এই মুহূর্তে তৎপর, সেই সঙ্গে তৎপর রাজ্যের ভগবান সমতুল্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনার কথায়, দুর্নীতির শিকড় উপড়ে ফেলাই হচ্ছে মূল লক্ষ্য, যাতে আগামী দিনে এই সমাজে শিশুর বাসযোগ্য হয়ে ওঠে।